আমরা দেখব ব্রাশ টুল কি টুল ব্রাশ টুল হ্যাঁ তাহলে এই ব্রাশ টুলটা হচ্ছে কি सिंपली ব্রাশ করা যায় কি করা যায় ব্রাশ করা যায় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্রাশ টুল আচ্ছা এটা আমরা স্কোয়ার ব্র্যাকেটে বড় করতে পারবো কি করতে পারবো বড় করতে পারবো এইখানে আমাদের কিছু সেটিং আছে হ্যাঁ কি আছে এখানে আমাদের কিছু সেটিং আছে সেটা হলো আমরা আসলে কোন স্টাইল নিব যদি আমরা এই এটা নেই তাহলে অপাচিটি হবে কি হবে অপাচিটি মানে গার্ডিয়ান পড়বে কি গার্ডিয়ান পড়বে হ্যাঁ এই যে অর্থাৎ এইখানে যে স্টাইলটা আছে যে স্টাইল নিয়ে আমরা ব্রাশ করব সেই স্টাইলেই ব্রাশ হবে এখন যদি আমরা এটাতে ব্রাশ করি তাহলে কালার পরবে কি পড়বে কালার পড়বে হ্যাঁ আচ্ছা এইখানে ব্রাশ টুলের আমরা বিভিন্ন সেটিং আছে সেটিংগুলো দেখার চেষ্টা করব আচ্ছা তাহলে এখন যদি আমরা ব্রাশ করি আমাদের রেড কালার পড়বে কি কালার পড়বে রেড কালার পড়বে আবার আমরা যদি একটা কালার নেই যদি এই কালারে ব্রাশ করি তাহলে ওই কালারটাই পড়বে অর্থাৎ যে কালার দিয়ে আমরা ব্রাশ করব সেই কালারটা পড়বে যে কালার দিয়ে ব্রাশ করব কি পড়বে সেই কালারটা করবে আবার যদি অপাসিটি কম দেই তাহলে ওই পালার কালারটা ফুল পড়বে না একটু ঘোলার মতো হবে কিসের মতো হবে একটু ঘোলার মতো হবে হ্যাঁ আর যদি অপাসিটি আমরা হানড্রেড পারসেন্ট দিই তাহলে হানড্রেড পারসেন্ট ওই কালারটাই পড়বে ক্লিয়ার হ্যাঁ তো আমাদের অনেক সময় অপাসিটি কমায় দিতে হয় অপাসিটি মানে ওই অবজেক্টের যে কালারের গভীরতা এটাকে বলা হচ্ছে অপাসিটি ওটাকে কি বলা হচ্ছে অপাসিটি হ্যাঁ তো আমরা সাধারণত অপাসিটিটা আরো ভালোভাবে দেখে আসি এখানে আমরা একটা কালার নিব কি নিব কালার নিব হ্যাঁ কালারটা যদি একটা ব্যাকগ্রাউন্ড বা ফরগ্রাউন্ড কালার ফেলি তাহলে এরকম আসবে কে কোন রকম আসবে এরকম আসবে আমরা একটা নিউ লেয়ারে ফেলি আচ্ছা এটাই একটা নিউ লেয়ারে ফেলবো আচ্ছা এখন এইটার যদি আমরা অফাচ কমায় দিই তাহলে কেমন আসে এটার যদি আমরা অফাসিটি কমায় দেই তাহলে ঘোলা হবে কালারটা কি হবে মানে কালারের গভীরতাটা কমবে কালারের গভীরতাটা কি কমবে অনেক জায়গায় অফাসিটি কমানোর বাড়ানোর প্রয়োজন হবে কমানোর বাড়ানোর কি হবে প্রয়োজন হবে ঠিক আছে যখন একশো হবে তখন ওই কালারের গভীরতাটা ফুল আসবে কি আসবে ফুল আসবে তোমরা আরো ভালোভাবে বুঝবা আচ্ছা এটার আমরা একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড দিই আচ্ছা এখন যদি আমরা এটার অপাচিটি কমাই দেখছো কালারের গভীরতা কি কমতেছে আচ্ছা তো আমরা এই ব্রাশ টুলটা যে ইউজ করবো আছে কি আছে আছে অনেক ধরনের সেটিং হ্যাঁ আমরা যদি এখানে মুডটা নর্মাল দেই তাহলে নর্মাল হবে যদি দেখা যাচ্ছে যে ডার্ক দেই দেয় তাহলে অন্ধকার হবে হ্যাঁ যদি দেখা যাচ্ছে ব্রাউন কালার দেই তাও অন্ধকার হবে যদি লাইট দেই তাহলে লাইট হবে তো যাই হোক আমরা প্রথম এই সেটিংটা দেখব আর এই সেটিং এ আমরা যদি এইটা দেই তাহলে হুবহু ওই কালারটাই পড়বে হুবহু কি সাপোজ আমি ব্ল্যাক দিলাম হুবহু ব্ল্যাক কালারই মানে মানে পড়বে বুঝতে পারছো কিন্তু ওই যে অপাসিটি যে কমায় দিছি অপাসিটি বাড়ায় দাও হুবহু কোন কালার পড়বে ব্ল্যাক কালার পড়বে ক্লিয়ার আচ্ছা এখন যদি আমরা এইটা দেই তাহলে অপাচিটি আরো কম হবে ওইটার কি হবে এটা সিম্পলি অপাচিটির স্টাইল এটা কিসের স্টাইল এটা অপাচিটির স্টাইল হ্যাঁ অর্থাৎ এইখানে কোনটার অপাচিটি মানে কালারের গভীরতা কম আছে কোনোটার কালারের গভীরতা বেশি আছে যেটা দেখবে যে হালকা সাইডে একটু মিশানের মতো এটার অপাচিটি কম আর যেটা দেখবে সলিড কালার ওইটার অপাচিটি কি বেশি হ্যাঁ এই দেখো এটা দিয়ে আবার কোন স্টাইল হচ্ছে বুঝতে পারছো তো তোমরা সবগুলোই প্র্যাকটিস করে দেখবা যে কোনটা কেমন হয় আচ্ছা এখন এখানে আরো বেশ কিছু স্টাইল আছে যে এগুলা এগুলো আসলে আমাদের যে ব্রাশের রিস্ক ইয়াটা ওইটা চেঞ্জ হবে বুঝতে পারছ কি এখন কিন্তু আমার সলিড আসবে না এখন ওই যে ঝির কাটাগুলো যে দিকতে যাবে শুধু ওই দিকতে ব্রাশ হবে বুঝতে পারছ কি আচ্ছা তাহলে এই ব্রাশের আবার স্টাইল আছে পাই এটা কোন স্টাইলে ব্রাশ করতেছে দেখছো মানে এইগুলো ইউনিক ডিজাইনের জন্য এই ব্রাশগুলো দরকার বুঝতে পারছো হ্যাঁ তারপরে যদি আরো একটা ডিজাইনে যাই বুঝতে পারছো অনেক স্টাইলে ব্রাশ করার আমাদের কি প্রয়োজন হবে কালো কালার দিয়ে বোঝা যাচ্ছে না আমরা হচ্ছে রেড কালার যদি দিই তাহলে এর উপরেও ব্রাশ হবে দেখো এর উপরেও কি হবে ব্রাশ হবে তাহলে বিভিন্ন এখানে আমাদের ব্রাশ প্রিসেট করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো এগুলো ইউনিক বা আর্ট ডিজাইনের জন্য এই ধরনের ব্রাশগুলো ইউজ হয় বুঝতে পারছো এই যে এটা দিয়ে আবার কেমন হচ্ছে দেখো আমরা একটা সিম্পলি সাদা কালার ফেলি হ্যাঁ কি কালার ফেলবো সাদা কালার ফেলবো ফেলে আমরা এখন ব্রাশের কালারটা চেঞ্জ করে এখন দেখো ব্রাশটা কেমন আসে বুঝতে পারছো একটা খাটে ফোটা দিবাই যে এরকম ডিজাইনের প্রয়োজন হয় ডিজাইনের কি হয় প্রয়োজন হয় বিশেষ করে কাপড়ের ডিজাইনে এই ধরনের ইয়া থাকে এই দেখো ব্রাশটা কিভাবে হচ্ছে দেখছো তুমি যে ডিজাইন নিবা সেই ডিজাইনেই ব্রাশ হবে অনেক ডিজাইন আছে এখানে বুঝতে পারছো কত ধরনের ডিজাইন আছে দেখো হ্যাঁ এখন এই এই কালারটা দুটা কালারের সংমিশ্রণে ব্রাশটা হবে এখন ওই গ্রিনটা মিক্সড হয়ে গেল ওর সাথে হ্যাঁ আচ্ছা আরো অনেক স্টাইল আছে দেখো এটা কেমন হয় দেখো কেমন হয় তোমরা সবগুলো এই যে ধান ধানের গাছের মতো ডিজাইন হবে বুঝতে পারছ ব্রাশ এটাও কিন্তু ব্রাশ এগুলো ক্রিয়েটিভ ডিজাইনের জন্য ইউজ হয় কিসের জন্য ইউজ হয় ক্রিয়েটিভ ডিজাইনের জন্য ইউজ হয় তারপরে দেখো পান পাতার মতো ব্রাশ হবে হ্যাঁ হ্যাঁ বুঝছো পান পাতার মতো কি হবে ব্রাশ হবে তো তোমরা এই ব্রাশটা এখান থেকে প্রিসেট সেট করতে পারবা এটা যে ঝিরকি দেখো এটা আবার কেমন ডিজাইন হয় তো মোটামুটি সবগুলোই প্র্যাকটিস করবা এটা দেখবা আবার পাতার মতো হচ্ছে কেমন হচ্ছে পাতার মতো হচ্ছে আবার এটা সিঙ্গেল একটা মানে ঘাসের মতো হ্যাঁ তো সবগুলোই তোমরা প্র্যাকটিস করবা আবার দেখা যাচ্ছে যে আমরা যদি ডার্কেন করি তাহলে অন্ধকার হবে হ্যাঁ এখানে যদি আবার মাল্টিপ্লাই করি তাহলে একটু ডিপ হবে হ্যাঁ আবার যদি লাইটেন করি তাহলে একটু কি হবে আচ্ছা লাইটেন সাদা লাইটেন এন মানে কি সাদা সাদার সাথে সাদা বোঝা যাচ্ছে না হ্যাঁ ইউ করলে কালার দিলে শুধু যে কালারটা সিলেক্ট থাকবে সেটাই পড়বে বুঝতে পারছো কি আচ্ছা আমরা একটু ব্ল্যাক দিয়ে দেখি তো ব্যাকগ্রাউন্ডটা কি দিয়ে দেখবো হ্যাঁ ভাই যাবো আচ্ছা এখন এখন আমরা দেখি ওই অন্য স্টাইল গুলো ফলো করি হ্যাঁ দেখো এখন লাইটেন দিলে আসতেছে এখন কি লাইট দিলে মানে কালারটা লাইট অনুযায়ী মিশতেছে সফট লাইট দিলে আবার সফট হবে কি হবে সফট কালার পরবে হ্যাঁ মানে যেমন স্টাইল নিবা তোমার তেমন স্টাইল কি করবে এটা আবার দুটা কালারের মিশ্রণে ব্রাশ করে কি করে দুইটা কালারের মিশ্রণে ব্ল্যাক করে মানে ইয়া করে মানে ব্রাশ করে তো এগুলো তোমরা সিম্পলি প্র্যাকটিস করবা হ্যাঁ তো এখানে সাধারণত এই যে আমি সলিড কালার নিয়েছি ব্রাশ করতে হয় যে এই ধরনের কোনো কালার নিয়ে হ্যাঁ তাহলে তোমার সুন্দর হয় আর দেখা যাচ্ছে যে ওই কালারের আশেপাশের কালার নিয়ে ব্রাশ করতে হয় তাহলে একটু ব্রাশ করলে ও মানে বোঝা যায় না ব্রাশ করলে কি বোঝা যায় না হ্যাঁ তো ব্রাশ করার নিয়মটা হচ্ছে দেখা যাচ্ছে আমি সাধারণত সলিড কালার নিব না এই ধরনের একটা কালার নিব আর অপাসিটিটা একটু কমাবো আর এখান থেকে দেখা যাচ্ছে নর্মালটা দিয়ে আমি কি করব নর্মালটা দিয়ে ব্রাশ করব তাহলে বলা যাবে না তাহলে কি বলা যাবে না অতটা বুঝতে পারছো আর কিছু কিছু জায়গায় আমার সলিড কালারের প্রয়োজন হয় ওই জায়গাটাতে সলিড কালার দিয়ে ব্রাশ করবো কিছু কিছু জায়গায় ডিজাইনের প্রয়োজন হয় হ্যাঁ ব্রাশ টুলটার অনেক ইউজ আছে ব্রাশ টুলটার কি অনেক ইউজ আছে তো তোমরা এই এই জিনিসগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে